আজকে জামাই ষষ্ঠী খাওয়া হচ্ছে, ওই জামাই তো খায় না, খাবে কি? খাবেটা কি? হ্যাঁ সারা মাসের জল। এই দেখো জামাই, জামাই ষষ্ঠী খাওয়া চলছে আজকে 4 বছর পরে। সঞ্জয় বেশিরভাগ মাছই খায় না, তাই ওকে জামাই ষষ্ঠী খাইয়ে খুব একটা সুখ নেই, তাও মা করবেই, তাই জন্য ওই ওর পছন্দ চারা মাছ, চিংড়ি মাছ এইসবই করা হয়েছে শুধু। জামাই ষষ্ঠী খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, ট্যাক্সি করেই গেলাম। আজ আমরা কলেজ স্ট্রিটে এসেছি শাড়ি কিনতে। শাড়ি শপিং এর পরে চলে গেলাম ব্লাউজ বানাতে। ওরাই পাঠিয়ে দিল আমাকে কলেজ স্ট্রিট মার্কেটের মধ্যে এক জায়গায়, যেখানে আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। ইনি হচ্ছেন মাস্টারদা, যিনি আমার ব্লাউজ বানাবেন। কলকাতায় আসবো আর শাড়ি শপিং হবে না, এটা তো হতেই পারে না। না অ্যাকচুয়ালি গেছিলাম এবারে একটাই শাড়ি কিনবো বলে, কারণ আমাদের এখানে পরার তো অকেশান থাকে না বেশি, আর যতদিনে পুজো আসবে ঠান্ডা পড়ে যায়, তাও কিনতে কিনতে 3টে কিনেই ফেললাম। তো ব্লাউজটা এবার বানাতে হবে, আর প্রথম দিক থেকে তো একদমই টাইম পাইনি আমি এই শপিং টপিং করার। এই শেষ হয়ে এসছে আমাদের ছুটি প্রায়, তো তখনই আমরা পেলাম শাড়ি শপিংয়ের সময়, তাই যাই হোক ব্লাউজটা এবার তাড়াতাড়ি বানাতে হবে আমাদের। এরপরে গেলাম আমরা বই শপিংয়ে। বেশ কিছু বই রনের জন্য নিলাম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর তারপরে আমাদের কিছু এগুলো রনের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বই, আর এই কালেকশনগুলো নেওয়া হলো। এটা রঘু রায়ের কলকাতার উপর ফটোগ্রাফি বুক সঞ্জয়ের জন্যে, আর আমার জন্য এগুলো। তারপর আমরা ঢুকলাম কফি হাউসে, অরিজিনাল কফি হাউসে।
এই কফি হাউসটায় অনেক বছর পর এলাম, বাট প্রতিবারই এসে আমরা কলেজ স্ট্রিট অতি অবশ্যই আসি। যাই হোক, আজকের জন্য আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমরা যদি ফার্স্ট টাইম এসে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। আনটিল নেক্সট টাইম, বাই বাই।